করতে পারে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সাহস থাকলে আমার সঙ্গে নেতারা বসো। কেউ কেউ প্রশ্ন করেছেন আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন? আমরা জবাবে বলেছি, হেরিকেন যদি সূর্যের আলোকে চ্যালেঞ্জ করে, সূর্য হেরিকেন বা মোমবাতির আলোর চ্যালেঞ্জ গ্রহণ করে না। কত ফসকি ফসকির পাশে পাশে লাগাইয়ে দেয়, কেন লাগবে? নেতাদের লাগবে না, বাইরে 1,00,000 কর্মীর সঙ্গে বসলেও কোনো ফেসলা হইবে? হ্যাঁ, কাজে আমি যেখানে সেখানে বসবো কেন? ঠিক আছে, এককালে তারিখ দিয়া যেহেতু আন্তর্জাতিক ব্যাপার, এককালে রেডিও টেলিভিশন এলান করিয়া পল্টন ময়দানে বসো, নাহলে ভয় আছে লোকের, মারামারির ভয় আছে? একবারে দিয়ে সরকারের দলে তোমরা মন্ত্রীও আসো, একেবারে নিরাপত্তা জায়গায় দিয়ে বসো, ঠিক না? আমি সবসময় তৈরি, কাজে ওদের বাতিল, এই জন্য আর কিছু লাগবে না। আপনাদের খালি জবাব একটাই, 23/9/99 আমি দস্তখত দিয়ে দিয়েছি, আমি বসতে রাজি আছি। এবং যে কোনো শর্ত লাগাইছি তার ভিতরে একটা শর্ত ছিল, যদি আমি ওটাকে অনেস্টাবি দল বলে প্রমাণ করতে না পারি কোরআন হাদিস দিয়ে, তাহলে আমি ওই বৈঠকে আমার দল বল সহ সব জামাতে ঢুকে যাব। এমন কথাও বলা হচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, সে কথাও তিনি প্রশ্ন করেছেন, যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল, তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তওবা করে তাদের দলে যোগ দেব। আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তওবা করলেও নেই না। জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, এই জাতীয় জামাত ইসলামী দল এইটা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে, জামাত ইসলামীর এরকম কোন কাঙ্গালি কল্পনা পড়ে না। কেউ কেউ প্রশ্ন করেছেন আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন? আমরা জবাবে বলেছি, হেরিকেন যদি সূর্যের আলোকে চ্যালেঞ্জ করে, সূর্য হেরিকেন বা মোমবাতির আলোর চ্যালেঞ্জ গ্রহণ করে না। জামাত ইসলামী সারা বিশ্বে পরিচিত স্বনাম ধন্য কোরআন সুন্নাহ পূর্ণাঙ্গ অনুসারী একটি ইসলামী দল, লক্ষ কোটি জনতা এর সাথে সামিল আছে। সুতরাং জান্নাতের চাবি কোনো পীরের হাতে নয়, তথাকথিত কোনো মুফতির হাতে নয়, জান্নাতের চাবি আল্লাহর কাছে। একটাই হোক, যদি মওদুদি গোমরাহ হয় তার বই পুস্তক সব কিছু বাদ দিতে হবে, আর যদি মওদুদি হক হয় আমরা সবাই মওদুদির মতবাদ সব গ্রহণ করবো ইনশাআল্লাহ। কি বলেন, কথা ঠিক না? কাজী মওদুদিবাদের ওই পায়খানা আমাদের গায়ে লাগাইতে পারবেন না, যতই ষড়যন্ত্র করেন। আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, একজন পীর নামের কলঙ্ক ধর্ম ব্যবসায়ী বামপন্থীদের সুরে সুর মিলে তিনি দেশের ইসলামী আন্দোলন বন্ধ করে দিতে চান। জামাত ইসলামী মওদুদির সাথে মতবিরোধ থাকতে পারে, কিন্তু জামাত ইসলামী কোন ইসলামী দল নয় এমন কথা পৃথিবীতে চলবে আদর আজ পর্যন্ত বলতে পারে না। আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নামে যাওয়ার জন্য নয়, কারো কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করে জামাত ইসলামী ইসলামে আন্দোলন করতে হবে এমন কাঙ্গালি বড় জামাতের হয় না। তাতে আপনি আপনার বক্তব্যের মধ্য দিয়ে আপনি ভারতের তরাল